শুধু দেখানোর জন্য বন্দেগি করে দেশের মানুষের রক্ত ঝরে আর তার ভক্তরা রবের সৃষ্টিকে বিগড়ে দেয় যার জন্য কেউ লগি হাতে নাই, বইটা হাতে নাই, লাঠি হাতে নাই পিস্তল হাতে নাই দা কুড়াল হাতে নেয় যার প্রকাশ্য প্রমাণ আমরা নিজ দেশেই দেখতে পাই তাই রবের আয়াত সত্য আর বাংলাদেশি সেবা পার্টি সেই সত্যকে পছন্দ করে কোরআনে সাতাশ নম্বর সোরা তেইশ থেকে ছাব্বিশ এই আয়াতগুলিতে আমরা দেখব এখানে আল্লাহ বলে দিয়েছেন ইন্নি ওয়াজাদ তোমরা অতান তাম লিখু মৌদিয়াত শাহিম আল্লাহ আরশো নাজিম আমি একটি মেয়েকে দেখছি সে রাজত্ব করছে তার কাছে একটি সংসদ রয়েছে এবং সব জিনিস তার কাছে রয়েছে ওয়াজাদ তুহা ওয়া কমাহা আর দেখতে পাচ্ছি তাকে এবং তার ভক্তদেরকে ইয়াস জুতুন আল আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে পূজা করে যাচ্ছে তার কমের লোকেরা তার সাপোর্টের লোকেরা তার পার্টির লোকেরা ওয়াজাইয়ান আলহম শ তাদের আমলগুলিকে সাতসজ্জা করে দেখাচ্ছে ফাসাদিস ইফমাদুন কোরআনের পথ থেকে তাদেরকে সবসময় দূরে রাখা হচ্ছে আর তাই তারা হিদায়ত পাচ্ছে না আল্লাহ আজুদুল ইল্লাহ কেন তার আল্লাহ তালাকে সিদ্ধদা করবে না আল্লাহজি ইউখ্রিজুল হাব আফিস সামাওয়াতি ওয়ালা দি ওয়া আলম ও মাহাতু ফুন অমাতু আলিমুন যিনি আকাশ পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু প্রকাশ করে দেন জানেন এবং মানুষেরা যা গোপন করে আর প্রকাশ করে সেগুলি তার অজান্তে কিছু না আল্লাহুল হা আইলাহ আইল্লাহু আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ হতেই পারে না হোয়া রব্বুল আরশিন আওজিম আল্লাহ ইহা দুটি সংসদের কথা বলা হচ্ছে একটি নারীর সংসদ আর একটি হচ্ছে বিশাল যে সেই বন্দে বন্দেগী আমাদের করতে হবে তার ভক্ত হতে হবে তার দাসত্ব করতে হবে যদি নারীর নেতৃত্বকে আপনি এবং আমি সাপোর্ট করি তো চার নম্বর সোরা আর নিসার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন সৃষ্টিকে তারা দেয় সবাই আল্লাহ রহমত থেকে দূরে থাকে যারা এই নারীর নেতৃত্বকে সাপোর্ট করে ধর্মের পার্টিরাও আজ নারীর নেতৃত্বকে সাপোর্ট করে যাচ্ছে বাংলাদেশি সেবা পার্টি কখনো সেটা করবে না